এই মহাশ্মশানে কখনো নেভে না চিতার আগুন, 108টি নরমুণ্ডু বেষ্টিত জাগ্রত মা কালীর মন্দির। আদি গঙ্গার পারে এই মন্দিরে রাতে আজও জেগে ওঠেন মা। কথিত আছে এই মহাশ্মশানে আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা, সব সাধনায় বসতেন অনেকেই। স্থানীয়দের বিশ্বাস সব সাধনায় আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান, ঘোরাফেরা করে মৃতদের আত্মা। আজও এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। এই মহাশ্মশানে চিতার আগুন কোনোদিনও নেভে না। জানা গেছে এই মন্দিরের কালীমায়ের নাম মা করুণাময়ী কালী। মায়ের পিছনে থরে থরে সাজানো রয়েছে 108 নরমুণ্ডু। এগুলি কোনো সাধারণ নরমুণ্ডু নয়, যারা অপঘাতে মারা গেছে তাদের মুণ্ডু। তন্ত্র সাধনার জন্য এই মুণ্ডু পূজিত হয়। মায়ের সামনে রয়েছে এইরকম 5টি নরমুণ্ডু দিয়ে তৈরি পঞ্চমুণ্ডের আসন, যার উপরে বসে তন্ত্র সাধনা করেন সাধকেরা। এই পূজোর সূচনা করেছিলেন সাধক মণিলাল চক্রবর্তী। বর্তমানে তারই উত্তরসূরি সাধক শ্যামল চক্রবর্তী এই শ্মশানের দায়িত্ব সামলান। জানা যায় এখান থেকেই ভগীরথ গঙ্গাসাগরে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে মন্দিরের সমস্ত রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছেন দেবী করুণাময়ী। জানা যায় আজও কালী পুজোর দিন প্রথমে যে শবদেহ আসে তার আত্মার শান্তির উদ্দেশ্যে ক্রিয়াকর্ম করা হয়, 108টি জবা ফুল দিয়ে স্নান করিয়ে পুজো করা হয়। বিশেষ করে শনি ও মঙ্গলবার বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন মায়ের পুজো দিতে। বহুদিন ধরে কাছে 20-25 বছর ধরে আমি কাছে পুজোরা মোটামুটি শনিবার মঙ্গলবার করে প্রচুর ভিড় হয়, লোকজন জমে এবং এখানে মায়ের মানে ইয়েতে দেওয়া হয়, জলপটরা দেওয়া হয়, কবস্তব দেওয়া হয় এবং তাতে মানুষ অনেক উপকৃত হয়েছে, উপকার হয়, এই জন্য লোক আসে। এবং কালী পুজো অবস্থাতে বহু দূর দূর থেকে দূরান্ত লোক আসে। এখানে তান্ত্রিক মধ্যে পূজা, হ্যাঁ তান্ত্রিক মধ্যে পূজা, নরমূর্তি আছে, শোনা যায় এই দেবী খুবই জাগ্রত। মায়ের কাছে ভক্তেরা যা প্রার্থনা করেন মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এই বিষয় মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত জানান, আমি প্রায় শনি মঙ্গলবারেই মন্দিরে পুজো দিতে আসি, এই মা সকলের কাছে খুবই জাগ্রত। কালী পুজোর দিন আজও হাজারে হাজারে মানুষ আসেন এই মূর্তি দর্শন করতে, তন্ত্রমতে পুজো হয় এখানে। এখন কালী পুজোর দিন কাঁচা মাংস, ছোলা, সুরা নিবেদন করা হয় ডাকিনী যোগিনীকে, শিয়াল ভোগও দেওয়া হয়। তবে আজও এই শ্মশানে ঢুকলে গা ছমছম করে ওঠে। এই বিষয়ে মন্দিরের পুরোহিত শ্যামল চক্রবর্তী জানান, মা অনেক সময় অনেককে সন্দেহ আনিয়েছে, যেটি আমার কাছে আয় আলতা সিঁদুর কাপড় নিয়ে পুজো দিয়ে আয়, কলকাতায় অনেকেই বলেছি ওই স্বপ্ন দেখে মানুষের যারা এগিয়ে এসে কান্নাকান্নি করে তাদের কঠিন ব্যাধি পর্যন্ত মা সারিয়ে দেয়। এই বছর তিনেক আগে কাঁটাফুমুরে যে পোস্টমর্টম নিয়ে সবাই ওই যেটা ক্যান্সারের রুগী সেখানে ও নিয়ে 4 দিন পরে ফেরত আসছে, বাঁচবে না, নিয়ে যাও বাড়িতে, কিছু খাচ্ছে না কিছু নয়, তাই এখানে যাওয়ার পথে এখানে নিয়ে এসেছি। আর সেদিন ছিল অমাবস্যা, আর মা এত দেশে গিয়ে দুর্নাম করবে যে কালী মন্দিরে নিয়ে গেছিলাম, এর বলবো না তো আমরা ওখানে নিয়ে গেছিলাম, কালী মন্দিরে নিয়ে গেছিলাম, তা বাঁচল না, মরে গেল, তা মা কি হবে, সেদিন অমাবস্যা ছিল। কত বছর আগে কীভাবে পূজা হয় এটা? এটা পুজো হয় নানা রকম তান্ত্রিক হিসেবেই পুজো হয়, তা নরমুণ্ডু রয়েছে, নরমুণ্ডু রয়েছে, পঞ্চমুণ্ডের আসন আছে, তা পুজো হচ্ছে মাছ জোগাড় করে নেয়। কালী পুজো উপলক্ষে এই মন্দিরে পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, দক্ষিণ ২৪ পরগনা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।